প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজ নিজ ঘরে অবস্থান করছো। আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বিষয়টি নিয়ে। প্রতিদিনের মতো বরাবরই বলছি যে এই বিষয়টি হচ্ছে ইলেকট্রনিক, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার এবং কনস্ট্রাকশন টেকনোলজি ছাত্রছাত্রীদের জন্য। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি সুমন কুমার সাহা, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রনিক্স টেকনোলজি, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, কুড়িগ্রাম। বরাবরের মতো আমি আমার ইমেল আইডি, আমি আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল দিয়েছি। তোমরা এখনও যারা আমার ফেসবুক পেজে জয়েন করো নাই গ্রুপে, তারা অবশ্যই গ্রুপে জয়েন করো। আর তোমাদের বাড়ির কাজগুলো অনেকগুলোই আমি অলরেডি মেইলে পেয়েছি, আমি সেগুলো কালেক্ট করে ফাইনালটা আমি তোমাদের স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে তোমাদেরকে কারশপের সূত্রের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো কারশপের সূত্রের বিষয় নিয়ে আমরা আলোচনা করার পরে কিছু সমস্যা তোমাদেরকে দেখিয়েছি বা অঙ্ক দেখিয়েছি। তো তারপরেও আজকে আমরা আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের পুরো ক্লাসটাই শুধুমাত্র কারশপের সূত্রের রিলেটেড কিছু অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই গত ক্লাসগুলো একটু বুঝতে কষ্ট হয়েছে, তারপরেও যারা সূত্রগুলো একটু বুঝতে পেরেছো তারা আজকের ক্লাসগুলো খুব সহজেই বুঝতে পারবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাও, আমি লাইভ শেষে আমি তোমাদেরকে সেই কমেন্টসের উত্তরগুলো দিব। আর খুব মনোযোগ সহকারে খাতা নিয়ে অঙ্কগুলো করবো, এবং খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, কারশপের সূত্র রিলেটেড একটা অঙ্ক পরীক্ষায় থাকে। আর পরীক্ষা না থাকলেও তোমরা তোমাদের বাস্তব জীবনে বা চাকরির জীবনে অবশ্যই এই সমস্ত সূত্রগুলো প্রয়োগ দেখতে পাবা। ঠিক আছে, চলো প্রথমে আসি। এখানে আমরা একটা ইলেকট্রিক সার্কিট বা বর্তনী দেখিয়েছি। এই সার্কিটে আমরা মূলত দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন পথ রয়েছে। এই সার্কিটটা আমরা মূলত কারশপের সূত্র প্রয়োগ করে আমরা I1, I2 এবং I3 এর কারেন্ট নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই অঙ্কটা করার আগে আমি আবার একটু মনে করে দিতে চাচ্ছি যে গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম যে কারশপের সূত্র বলতে কী বোঝায়। কারশপের সূত্র হচ্ছে দুইটি, একটি হচ্ছে কারেন্টের সূত্র আর একটি হচ্ছে ভোল্টেজ সূত্র। কারেন্ট সূত্রে বলা হচ্ছে যে কোনো একটা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের নির্দিষ্ট বিন্দুতে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে, প্রথম সূত্র ছিল। আর দ্বিতীয় সূত্র বলতেছে যে কোনো একটা বদ্ধ বৈদ্যুতিক সার্কিটের মোট সোর্স বা ভোল্টেজ ওই সার্কিটের প্রতিটি লোডের আড়াআড়িতে ভোল্টেজের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। এই দুইটা সূত্র আমরা পড়েছিলাম। আমরা একটা সার্কিটের অঙ্ক করার সময় দুইটি সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব। তাহলে চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। প্রথমে আমরা কি করব, এই সার্কিটের একটা নির্দিষ্ট বিন্দু বের করব, যে বিন্দু থেকে আমরা কারেন্টের প্রয়োগগুলো বা কারেন্টের সূত্রগুলো নির্ণয় করতে পারব। প্রথমে আমি যদি খেয়াল করি যে আমি এখানে যদি এ বিন্দুতে একটা KCL প্রয়োগ করি, KCL বলতে বোঝাচ্ছে কারশপ কারেন্ট ল, তাহলে আমি যদি এ বিন্দুতে কারশপ কারেন্ট ল প্রয়োগ করি তাহলে কি হচ্ছে যে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। তাহলে এ বিন্দুতে আগত কারেন্ট কোনটা, এ বিন্দুতে আগত কারেন্ট দেখতে পাচ্ছি আমরা I3, আর নির্গত কারেন্ট কোনগুলো I1 আর I2, তার মানে I1 প্লাস I2 মাইনাস I3, অথবা I3 মাইনাস I1 মাইনাস I2 ইকুয়াল টু জিরো, অর্থাৎ I3 কারেন্টটা এসে I1 এবং I2 মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে। এটা হলো প্রথম আমার এ বিন্দুতে KCL প্রয়োগ করলে হয়। আমি যদি আবার একইভাবে ডি বিন্দুতে KCL প্রয়োগ করি, ডি বিন্দুতে KCL প্রয়োগ করলে কি হচ্ছে দেখো তো, যে আমরা দেখতে পাচ্ছি যে ডি বিন্দুতে I1 কারেন্টটা ফিরে আসতেছে, আবার I2 কারেন্টটাও ফিরে আসতেছে, মানে আগত, আর নির্গত হচ্ছে I3টা, তার মানে I1 আর I2 যোগ করলে I3 হবে। তার মানে সূত্র কি হচ্ছে যে I1 প্লাস I2 মাইনাস I3, অথবা I3 মাইনাস I1 মাইনাস I2, একই জিনিস যেটা আমরা এখানে দেখিয়েছি। পরবর্তীতে তাহলে আমরা প্রথমে কারশপের KCL বা কারেন্ট ল প্রয়োগ করে আমরা দুইটা জাংশনের আমরা বীজগাণিতিক সূত্র পাইলাম, যোগফল পাইলাম। এখন আমি লুপ ধরে ধরে প্রত্যেকটা
বর্তনীর কাজ করব বা KVL প্রয়োগ করব। প্রথম যদি আমি খেয়াল করি যে প্রথম লুপটা যদি আমি এটা ধরি, এখানে ধারাবাহিক কোনো নিয়ম নেই যে কোনটা ধরে বা কোনটা লুপ আগে ধরতে হবে, এখানে যে কোনো একটা লুপ ধরে কাজ করতে পারবো আমরা। তাহলে প্রথমে আমরা এই ব্লু কালার যেটা আমি ইন্ডিকেট করেছি এই বর্তনীর লুপ আমরা হিসাব করে দেখব। দ্বিতীয়ত যদি আমি কি করি আর একটা লুপ ধরতে পারি, এই লুপটা, এই লুপটার মান কি হবে হিসাব করি আমি, মান বা নামটা কি হবে, এ বি সি ডি ই এফ জি এ, তার মানে আমি যেখান থেকে শুরু করব সেই প্রান্তে এসে শেষ হবে, এই একটা লুপ। দুই নম্বর লুপ যদি আমি হিসাব করি কি হচ্ছে, দেখো এ এইচ ডি সি বি এ, এটা দুই নম্বর লুপ। তিন নম্বর লুপ যদি আমি হিসাব করি পুরো বর্তনীটা, পুরো বর্তনীটার লুপ কত হবে, এ এইচ ডি ই এফ জি এ, এভাবে হিসাব করে আমরা KVL বের করব। আচ্ছা এখন আমি আসি মূল কথায়, KVL আমরা কিভাবে বের করব। প্রথমে আসি আমরা এই লুপে, খেয়াল করো সবুজ ইন্ডিকেট দেওয়া আছে, এই এই লুপে, এই লুপে যদি আমি KVL প্রয়োগ করি, KVL এর কি বলছে যে প্রথমে যে এ এইচ ডি সি বি এ, এই লুপে যদি আমি KVL প্রয়োগ করি, প্রশ্ন অঙ্ক করার সময় এভাবে লিখতে হবে যে এ এইচ ডি সি বি এ, এই লুপে KVL প্রয়োগ করে পাই, KVL প্রয়োগ করলে কি হবে যে প্রত্যেকটা সোর্সের বা প্রত্যেকটা লোডের আড়াড়িতে যে ভোল্টেজগুলো বা ভোল্টেজ ড্রপ থাকবে সেই ভোল্টেজ ড্রপগুলো আমাকে বীজগণিতের যোগফল শূন্য করে দেখাতে হবে। আচ্ছা প্রথমে আসি আমি যে বিন্দু থেকে শুরু করব, এ বিন্দু থেকে শুরু করছি, এদিকে যাচ্ছি, যাওয়ার পরে এখানে একটা রেজিস্টর আছে, তাহলে এই রেজিস্টরের একটা ভোল্টেজ ড্রপ আছে, আর ভোল্টেজ ড্রপ মানে কি, এই রেজিস্টরের রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্সের কারেন্ট, তাহলে কারেন্ট হচ্ছে আমার I1 আর রেজিস্ট্যান্স কত 30, তার মানে I1 × 30। এখন আমি লিখব I1 × 30, কিন্তু এখানে একটা চিহ্নর বিষয় আছে, আমি সেদিন গত ক্লাসেও বলেছিলাম যে কারশপের অঙ্কের মূল থিমটা হচ্ছে চিহ্নর বিষয়টা, চিহ্নর ভুলের কারণেই তোমার অঙ্ক ভুল হয়ে যেতে পারে। আচ্ছা দিকটা আমি আবার একটু বলে রাখি, কারশপের সূত্রের একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো লোড বা রেজিস্টরের ভিতরে যখন কারেন্ট প্রবেশ করবে সেটা হবে প্লাস, আর যেদিক থেকে কারেন্ট বের হবে সেটা হবে মাইনাস। আমি যদি প্রথমটা হিসাব করে ধরি তাহলে সবগুলো লোডের প্রথমটা ধরতে হবে, আর যদি আমি শেষেরটা ধরি তাহলে সবগুলো লোডের শেষেরটা ধরতে হবে, এটুকু শুধু খেয়াল রাখলেই হবে। আমি কথাটা আবার রিপিট করছি, কারশপের অঙ্ক করার সময় প্রথম নিয়ম যেটা সেটা হচ্ছে আমাকে চিহ্ন ধরে নিতে হবে, চিহ্ন ধরার নিয়ম হচ্ছে যদি কোনো লোডের ভিতরে কারেন্ট প্রবেশ করে সেই প্রান্ত হবে পজিটিভ, কারেন্ট যে প্রান্ত বের হবে সেই প্রান্ত হবে নেগেটিভ। তাহলে তুমি যখন অঙ্ক করবা তখন অঙ্ক করার সময় হয় তুমি প্রথমের চিহ্নটা ব্যবহার করবা নতুবা শেষেরটা, যদি প্রথমেরটা ব্যবহার করো তাহলে সবগুলো লোডের বা সোর্সের প্রথম চিহ্নটাই ব্যবহার করতে হবে, আর যদি তুমি শেষেরটা ব্যবহার করো তাহলে সবগুলো লোডের শেষেরটাই ব্যবহার করতে হবে। তাহলে ঠিক আছে চলো সেই নিয়ম অনুসারে দেখি, তাহলে কি বলছি, এ এইচ ডি সি বি এ, এই লুপে KVL প্রয়োগ করে পাই, প্রথম কি আসতেছে এই রেজিস্টরের ভোল্টেজ ড্রপ, তাহলে এই রেজিস্টরের কারেন্ট হচ্ছে I1 আর রেজিস্ট্যান্স হচ্ছে 30 ওহম, তাহলে I1 30, চিহ্ন নিব কোনটা মাইনাস, শেষেরটা নিলাম, আমি শেষেরটা নিয়ে কাজ করছি, তাহলে -I1 × 30, এই যে লিখলাম -I1 × 30। ওকে পরেরটাতে আসি, লিখতে আসতেছি এইটা, এটা একটা ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্স যেহেতু আমি শেষেরটা নিয়েছি এটা শেষেরটা নিব, শেষেরটা কি পজিটিভ, কারণ বড়টা পজিটিভ ছোটোটা নেগেটিভ, তাহলে এই ব্যাটারি বা সোর্সের বড়টা হচ্ছে পজিটিভ, তার মানে +45 লিখছি আমি। ওকে তারপরে কি করব, পরের লোড, এই পরের লোড আবার শেষেরটা, কারণ যেহেতু সবগুলো শেষেরটা নিচ্ছি আমি, শেষেরটা কি আছে মাইনাস, আর এই লোডের ভোল্টেজ ড্রপ কত, কারেন্ট আসতেছে কি এদিক দিয়ে I1 কারেন্ট আসতেছে, তার মানে I1 কারেন্ট হলে কত হবে I1 × 1, তার মানে কারেন্ট গুণন রেজিস্ট্যান্স, এই যে I1 × 1। ওকে তারপরে এইটা দেখি, আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আমি একটু ভুল করলাম, সেটা হচ্ছে এই দিক দিয়ে যে কারেন্ট আসছে সেটা আমার তীর চিহ্ন দেখিয়েছি, এটা হচ্ছে I3, তাহলে 1 × I3 হবে, 1 × I3। আচ্ছা তারপরে আছে আসি পরের লোডে, পরের লোডে কী দেখতে পাচ্ছি, পরের চিহ্নটা কি মাইনাস, কারণ এদিকে কারেন্ট ঢুকলে পজিটিভ বের হলে নেগেটিভ, তার মানে বের হওয়ার পর তো আমরা নিচ্ছি মাইনাস, এই মাইনাসটা নিলাম।
আর এটার ভোল্টেজ ড্রপ কত হবে, রেজিস্ট্যান্স হচ্ছে 40 আর কারেন্ট হচ্ছে i3, তাহলে 40 ইন্টু i3 ইকুয়াল টু 0। এই তো এইটুকু লুপ ধরে আমি হিসাব করলেই আমি এই লুপের একটা সমীকরণ পেয়ে যাব। একইভাবে আমি যদি পরের লুপটা হিসাব করি তাহলে কি হবে, ওকে পরের লুপটা আমরা দেখি একটু। পরের লুপ কোনটা দেখো, পরের লুপ হচ্ছে, পরের লুপটা আমরা একটু খেয়াল করি, পরের লুপ হচ্ছে এই যে এটা এ বি ডি এ বি সি ডি ই এফ জি এ, এই লুপের কেভিএল প্রয়োগ করলে কি হবে। ওকে এই রূপে কেভিএল যদি প্রয়োগ করি আমি, তাহলে আবার আগের মতো যাই, প্রথমে আসি এ বিন্দু থেকে শুরু করছি, এ বিন্দু থেকে যাব, এদিকে যাচ্ছি আমি, তাহলে কি এটার শেষের চিহ্ন কত আছে, পজিটিভ, কারণ কারেন্টটা উল্টোর দিকে আসতেছে, তাহলে ঢুকলে হবে পজিটিভ, বের হলে হবে নেগেটিভ। পরের চিহ্নটা আমরা ব্যবহার করছি, প্রথম থেকে আগেও পজিটিভটা নিয়েছিলাম, তাহলে পরেরটা হচ্ছে পজিটিভ, কত ভোল্টেজ সোর্স, কত ভোল্টেজ ড্রপ কত হবে, 40 ইন্টু i3, তাহলে 40 ইন্টু i3, এই যে এটা হলো। আবার পরেরটাতে আসি, পরেরটা চিহ্ন কত আছে, পজিটিভ, তাহলে পজিটিভ কত হবে, 1 ইন্টু i3। আবার পরেরটাতে আসি, এই ভোল্টেজ সোর্সের পরের চিহ্নটা কী আছে, মাইনাস, তাহলে -45, যেহেতু এখানে ভোল্টেজ দেওয়া আছে, তাহলে -45। আবার একইভাবে পরেরটাতে আসি, এটাতে কী হচ্ছে দেখো, এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আচ্ছা 20 ওহম, তাহলে এটার কারেন্ট কত হবে, এটার কারেন্ট দেখো এই যে i2 কারেন্ট দিয়ে আসতেছে, তাহলে এদিকে যাচ্ছে, যেহেতু ঢুকলে পজিটিভ বের হলে নেগেটিভ, তাহলে আমরা সবসময় পরেরটা নিচ্ছি, তাহলে পজিটিভ 20 বা 20 i2, আবার এদিকে আসতেছি, আসার পরে কি পরের চিহ্নটা কি আছে, পজিটিভ, তার মানে পজিটিভ 1 i2। আবার এটাতে ভোল্টেজ সোর্সে আসি, পরেরটা কি আছে চিহ্ন, মাইনাস, তার মানে -85 ইকুয়াল টু 0। তোমাদের বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু আমি যে তোমাদের কথাগুলো বলছি, তোমাদের সময় আছে, সুযোগ আছে, তোমরা কথাগুলোকে আমার হোল্ড করে বা স্টপ করে আমি যে কথাগুলো বলছি, কথাগুলোর সাথে তুমি চিত্রগুলো মিলিয়ে তুমি অবশ্যই অঙ্কগুলো নোট করবে এবং বোঝার চেষ্টা করবে, তাহলেই সম্ভব। অযথা তুমি হয়তো মনে করবে আমি বুঝতে পারছি না, বুঝতে পারছি না বলেই তুমি চলে গেলে খাতা রেখে, তাহলে কিন্তু বুঝবে না, কারণ এটা জটিল আছে একটু। ওকে তাহলে আমি এই লুপ থেকে পাইলাম একটা সমীকরণ, পরের লুপ থেকে পেলাম আর একটা সমীকরণ, এই দুইটা সমীকরণকে আমি সরলীকরণ বা সমাধান করে আমি এখান থেকে i1, i2 এবং i3 মানটা বের করতে পারবো। তো তোমরা তো অবশ্যই সমাধান সেটা জানো, যে তিনটা যদি এক্স ওয়াই জেড থাকে সেটাকে আমরা সমাধান করে বা ইকুয়েশন সমাধান করে আমরা এক্স ওয়াই জেড এর মান বের করতে পারবো। এগুলো আমরা আগে করে আসছি, আমি এখানে বিস্তারিত দেখাইনি। তো তারপরেও তোমরা যদি চাও ক্যালকুলেটারে আমি তোমাদের দেখাই দিতে পারবো, এগুলো ক্যালকুলেটার থেকেও i1, i2, i3 মানগুলো একবারে বের করা সম্ভব। তো ঠিক আছে, তোমরা যতটুকু বুঝতে পারছো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আরেক সময় করবো, আমরা আরেকটা অঙ্কে চলে যাই। তো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি এখানে একটা তোমাদের বই থেকে আমি উদাহরণ 14 একটা অঙ্ক দেখিয়েছি, এখানে উদাহরণ 14 যে কারশপের অঙ্কটা আমি দেখিয়েছি, এই অঙ্কটাতে একটু খেয়াল করে দেখো, আমি খুব দ্রুত বলছি, এই অঙ্কটাতে এখানে বলছে যে কারশপের সূত্র প্রয়োগ করে প্রতিটি শাখার কারেন্ট বের করো, প্রতিটি শাখা বলতে i1, i2, i3 এই তিনটে শাখার কারেন্ট আমাকে বের করে দিতে হবে। আমি আবারও বলছি যে কারশপের অঙ্ক করার সময় প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো, তুমি নির্দিষ্ট একটা বিন্দু বের করবা যে বিন্দুতে তুমি KCL প্রয়োগ করবা। তাহলে আমরা এই সার্কিটের প্রথমে বি বিন্দুতে KCL প্রয়োগ করব, কারণ বি বিন্দুতে যদি আমি KCL প্রয়োগ করি তাহলে আমি এই সংযোগস্থল থেকে i1, i2 এবং i3 তিনটা কারেন্টের মানই পাচ্ছি, এই জন্য আমরা প্রথমে বি বিন্দুতে KCL প্রয়োগ করব। তাহলে বি বিন্দুতে যদি আমি KCL প্রয়োগ করি তাহলে কি হবে দেখো তো, যে i1, i2, i3, তার মানে i1টা আগত কারেন্ট, i2টাও আগত কারেন্ট, আর i3টা হচ্ছে নির্গত কারেন্ট, তার মানে i1 + i2 = i3, এই তো এটা আমি লিখছি i3 = i1 + i2, ঠিক আছে, এটা আমি একটা সমীকরণ দিয়ে রেখে দিতে পারি বা এভাবে রেখে দিতে পারি। আচ্ছা এখন আমি কি করব, আমার KCL এর প্রয়োগ শেষ, এখন আমার KVL এর প্রয়োগ, কারশপ ভোল্টেজ ল, কারশপ ভোল্টেজ ল এর জন্য আমি দুইটা লুপ ইউজ করব, এই একটা লুপ, এই একটা লুপ। তাহলে প্রথম লুপটাতে আমি যদি হিসাব করি, প্রথম লুপটা কি ধরবো, ধরার কোনো ধারাবাহিক কোনো নিয়ম নাই, তুমি চাইলে এফ থেকে শুরু করতে পারো,
তুমি চাইলে ই থেকে শুরু করতে পারো, এ থেকে শুরু করতে পারো, কিন্তু তুমি যে বিন্দু থেকে শুরু করবা তোমার সেই বিন্দুতে এসে ফিরে আসতে হবে। তাহলে আমি প্রথমে শুরু করছি কোথা থেকে, এ বিন্দু থেকে। তাহলে লুপটা কি হবে, এ বি ই এফ এ, এ বি ই এফ এ, এই অংশ আমি করতে পারবো। আবার যদি আমি চাই এই পুরো সার্কিটটাকে একটা লুপ বানাবো, আমি সে তোমাদের গত একটা সার্কিটে আমি দেখিয়েছি তিনটা লুপ ধরা যায় একটা সার্কিটে, একটা হচ্ছে এই মাঝের লুপ, এই মাঝের লুপ একটা দুইটা, আর একটা পুরো সার্কিটটা মিলে একটা লুপ। তাহলে আমাদের বইয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত এ বি সি ডি ই এফ এ, আমি এই লুপ ধরে যদি আমি অঙ্কটা করি বা কেভিএল প্রয়োগ করি তাহলে আমার মানটা কত আসতেছে। তাহলে এ বি সি ডি ই এফ এ এই লুপে যদি আমি কেভিএল প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, আগের মতো আমি সবসময় পরের চিহ্নটা নিব। তাহলে পরের চিহ্ন কী আছে, মাইনাস। ওকে, বেশ ভালো, মাইনাস। তাহলে কী আছে, মাইনাস কত হবে, মাইনাস হচ্ছে আই ওয়ান সিক্স, অর্থাৎ এখানে ভোল্টেজ ড্রপ কত, কারেন্ট গুণন রেজিস্ট্যান্স, তার মানে রেজিস্ট্যান্স হচ্ছে সিক্স আর কারেন্ট হচ্ছে আই ওয়ান, তার মানে সিক্স আই ওয়ান, এই যে মাইনাস সিক্স আই ওয়ান। পরেরটাতে আসি, আবার পরেরটার চিহ্ন কী আছে দেখো তো, পরেরটার চিহ্ন আছে পজিটিভ, কারণ কারেন্ট ঢুকতেছে, পরের চিহ্নটা পজিটিভ, তাহলে পজিটিভ কত হবে, ফোর আই টু, পজিটিভ ফোর আই টু। আবার আসি এই ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্স পরের চিহ্নটা কী আছে, মাইনাস, তাহলে মাইনাস কত, বারো ভোল্টেজ, এখানে তো ভোল্টেজ দেওয়াই আছে, মাইনাস বারো। এদিকে আসি, আসার পরে এদিকে কত, পরের চিহ্নটা প্লাস, প্লাস কত, টেন ভোল্ট, এই যে প্লাস টেন ভোল্ট। তার মানে আমরা এই এই পুরো লুপটা থেকে আমরা এই কেভিএল প্রয়োগ করে এই মানটা পাইলাম। এখন আমি একটু ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে আমি একটা সমীকরণ বের করলাম, যেই সমীকরণ মান আসলো আমার মাইনাস থ্রি আই ওয়ান প্লাস টু আই টু ইকুয়াল টু ওয়ান, এটা আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। একইভাবে আমি আর একটা লুপ ইউজ করবো, আর একটা লুপ আমি যদি এটা ধরি এফ এ বি ই এফ, এই লুপে আমি যদি কেভিএল প্রয়োগ করি তাহলে কী হবে, একইভাবে যাচ্ছি, পরের চিহ্নটা কত আছে, প্লাস টেন, প্লাস টেন, যাচ্ছি আবার পরের চিহ্নটা কী আছে, মাইনাস সিক্স আই, মাইনাস সিক্স আই, তারপরে আবার এদিকে আসতেছে নিচের দিকে, প্লাসের পরের চিহ্ন শেষে কী আছে, মাইনাস, মাইনাস ফাইভ আই থ্রি, মানে ভোল্টেজটা হচ্ছে ফাইভ ইন্টু আই থ্রি, মানে কারেন্ট ফাইভ আই থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে একইভাবে আমরা একটু সমাধান করি, সমাধান করলে পরে এখানে দেখো আই ওয়ান আছে আই থ্রি, আমরা এই সমীকরণের সাথে এই সমীকরণটা মিল করার জন্য আই থ্রির মানটা আমি বসায় দিলাম, আই থ্রি সমান আমরা কী বের করছিলাম আগে, আই ওয়ান প্লাস আই টু, এখানে বসিয়ে দিলাম আই ওয়ান প্লাস আই টু, দেওয়ার পরে ইকুয়াল টু জিরো, আমরা যোগ বিয়োগ করে আমরা একটা মান পেলাম যেটা হচ্ছে এগারো আই ওয়ান প্লাস পাঁচ আই টু ইকুয়াল টু টেন বা দশ, দুই নম্বর সমীকরণ। তাহলে এই এক নম্বর আর দুই নম্বর সমীকরণটা আমরা এখন সরলীকরণ করে বা সমাধান করে আমরা একটা মান পাবো, আই ওয়ানের একটা মান পাবো, আই ওয়ানের মানটা আমরা আর একটা সমীকরণে বসায় দিলে আই টু পাবো, আই ওয়ান আর আই টুর মানটা এইখানে যদি বসায় দেই তাহলে আই থ্রি পাবো। তাহলে তোমরা এইটুকু থেকে অবশ্যই বোঝার কথা যে অঙ্কটা খুব সহজ, কিন্তু এই চিহ্নগুলো ভালোভাবে ধরতে পারলে তুমি খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবা। তো ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা। আমি আর একটা অঙ্ক ফাইনালি দেখে দিচ্ছি, এই অধ্যায় থেকে একটা অঙ্ক তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষায় থাকবে, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। এই জন্য আমি দুইটা ক্লাস তোমাদের এই একটা অধ্যায়ের ওপর নিলাম, আর আমি দুই তিনটা অঙ্কও তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি যে নিয়মের অঙ্কগুলো করাচ্ছি বইয়ের ভিতরে এরকম অনেক নিয়মের অঙ্ক রয়েছে, তোমরা এখান থেকে অঙ্কগুলো করে নিবা, এবং এই অঙ্কগুলো বারবার করলেই তুমি এর বিষয়গুলো ক্লিয়ারলি ধারণা পাবা। আচ্ছা, এখন আসি উদাহরণ ১৩ একটা অঙ্ক আমি এখানে দেখিয়েছি, যে কারশপের সূত্র অনুযায়ী নিম্নের চিত্রের ৩০০ ওহম রোধের মাঝ দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। ৩০০ ওহম কোনটা দেখো তো, ৩০০ ওহম হচ্ছে এই যে এটা দেখো, এই অঙ্কটার কাছে কিন্তু কোনো প্রকারের কারেন্টের মান বা দিক কিছুই দেওয়া নাই। এখন যদি তোমার এরকম কোনো পরীক্ষায় অঙ্ক থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই আগে কারেন্টের দিকগুলো দিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমি একটু কথা বলে রাখি, যদি পরীক্ষায় কারেন্টের দিক যদি ভুল হয়, হয়তো হবে এরকম তীরচিহ্ন তুমি দিয়ে দিচ্ছ উল্টো দিকে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, কারেন্টের মান চিহ্নগুলো যদি উল্টো দিকে হয় সেক্ষেত্রে তোমার রেজাল্টটা নেগেটিভ আসবে, আর রেজাল্ট নেগেটিভ আসলে রেজাল্টটা ভুল না, রেজাল্ট ঠিক আছে, তুমি শুধু তখন বলে দিবা যে কারেন্টের দিকটা অপর দিক হবে, এই জন্যই মানটা নেগেটিভ আসছে।
আমি আবার বলছি বিষয়টা, পরীক্ষায় যদি এরকম কোনো সার্কিট দেওয়া থাকে যেখানে কারেন্টের কোনো দিক দেওয়া নেই, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই ভোল্টেজ সোর্স দেখে কারেন্টের দিকগুলো দিয়ে নিতে হবে। কারেন্টের দিক দেওয়ার সময় যদি কোনো তোমার চিহ্ন বা দিক ভুল হয়, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, তোমার ফাইনালি অ্যান্সারটা তোমার নেগেটিভ বা মাইনাস চিহ্ন আসবে। মাইনাস চিহ্ন আসলে বুঝতে হবে যে তোমার, তুমি যে দিকটা ধরেছো সেই দিকটা তোমার ভুল হয়েছে, দিকটা উল্টো দিকে হবে। শুধুমাত্র নিচে এইটুকু নোট লিখে দিলেই আমরা বুঝতে পারবো যে তোমার দিকটা ধরতে ভুল হয়েছিল। এক্ষেত্রে কোনো প্রকারের মার্কও তোমার কাটা যাবে না। তাহলে আমরা দেখি এই অঙ্কটার ক্ষেত্রে আমি যদি দিক দিয়ে দিই একটু হিসাব করি, যে আমরা জানি পজিটিভ থেকে কারেন্ট বের হয় আর নেগেটিভ থেকে কারেন্ট নেগেটিভ দিকে বেশি প্রবেশ করে। তাহলে এটা তো ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে, ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই। ভোল্টেজ সোর্সের ব্যাটারি কী হয়, পজিটিভ থেকে কারেন্ট উৎপন্ন হয় বা বের হয় আর পুরো সার্কিট কমপ্লিট করে নেগেটিভ ভিতরে এসে প্রবেশ করে। তাহলে এখান থেকে যদি কারেন্ট বের হয় তাহলে কী হবে দেখো তো, এই দিকে আমি তীর চিহ্ন দেবো একটা, কারেন্ট দিকে যাচ্ছে, আমি নাম দিলাম একটা I1। আবার এই দিকে আসার পরে যেমন এখানে দিছে, আবার এই দিকে আসার পরে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে উপরের দিকে কারেন্ট যাবে, তার মানে এটা হবে I2। আবার এই দুটো কারেন্ট একত্র হয়ে এদিকে একটা যাবে, সেটার নাম হচ্ছে I3। এভাবে আমি তিনটা নামকরণ করে নিলাম, যখন দেখো এখানে করে দিছে I1, I2, I3। খুব সহজ। এখন আমি কি করব, এই সার্কিটে নির্দিষ্ট একটা বিন্দুতে প্রথমে KCL প্রয়োগ করবো, আগের সার্কিটের মতো। তাহলে প্রথমে আমি কোথায় KCL প্রয়োগ করবো? সি বিন্দুতে, কারণ বি বিন্দুতে বলে শুধু একটা কারেন্ট পাচ্ছি, ডি বিন্দুতে করলে শুধু I3 পাচ্ছি, আর সি বিন্দুতে করলে আমি তিনটা কারেন্টই পাচ্ছি। এজন্য আমরা বলবো যে সি বিন্দুতে KCL প্রয়োগ করে পাই কি হচ্ছে দেখো তো, I1 প্লাস I2 ইকুয়াল টু I3, তার মানে দুইটা কারেন্ট যোগ হয়ে I3 মধ্যে দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা একটা গেল। পরবর্তীতে আমি কি করব, এখন আমি এখন লুপ ধরে ধরে KVL প্রয়োগ করব। আমি আবার আগের মতো বলি, তুমি চাইলে প্রথম এই লুপ ধরে অঙ্ক করতে পারো, তারপরে এই লুপ ধরতে পারো, ধরে তুমি ক্যালকুলেশন করে দেখবা একই অ্যান্সার আসবে। আবার তুমি চাইলে এর থেকে শুরু করে এই EFA দিয়ে এই লুপ ধরে একবার করতে পারো, আবার পাশের চিত্রটা দিয়ে পাশের লুপটা ধরে একবার করতে পারো। আমার মানে মূল কথা বোঝাতে চাচ্ছি যে তুমি যে লুপই ধরো না কেন, প্রত্যেকটা লোডের যেন KVL প্রয়োগ করতে পারো, তবেই তোমার অঙ্ক অ্যান্সার একই আসবে। তুমি যদি মনে করো যে আমি শুধুমাত্র এই এর থেকে এই দিকে একটা লুপ ধরলাম, আবার এ বিন্দুর মধ্যে এই লুপের মধ্যে আবার একটা ধরলাম, তারপরেও অঙ্ক হবে, কারণ তুমি মাঝেরটা একবার পাচ্ছ। আমার মূল কথা হচ্ছে যে সবগুলো লোডের যেন KVL প্রয়োগ করতে পারো। ওকে, তাহলে ঠিক আছে, আমরা অঙ্কে দেখতে পাচ্ছি এখানে ABCDEFA এই লুপে আমরা একটা KVL প্রয়োগ করেছি। তাহলে KVL প্রয়োগ করলে কি হবে, আগের মতো তুমি যদি প্রথম চিহ্ন নাও তাহলে সবগুলির প্রথম, শীর্ষ চিহ্ন নিলে সবগুলির শেষের। তাহলে ভোল্টেজ সোর্সের শেষের চিহ্ন কি আছে এখানে, পজিটিভ। পজিটিভ চিহ্ন কত, পজিটিভ কত, 250, 250 লিখলাম। এটার শেষের চিহ্ন কত হবে, মাইনাস। কেন মাইনাস হবে, কারেন্ট যেদিকে ঢুকবে লোডের ভিতরে সেটা হবে পজিটিভ, কারেন্ট বের হলে হবে নেগেটিভ। তার মানে এই যে পজিটিভ থেকে কারেন্ট ঢুকতেছে লোডের ভিতরে, ঢোকার সময় কি হবে পজিটিভ, আর যখন কারেন্ট বের হয়ে যাচ্ছে তখন হবে নেগেটিভ, তার মানে -35 I1, -35 I1। আবার এদিকে আসতেছি, আসার পরে এই লোডের ভিতরে যাচ্ছে, এই লোডের ভিতরে ঢুকলে পজিটিভ, বের হলে নেগেটিভ, তার মানে কত হবে -300 I3, -300 I3। এখন তুমি যদি চাও এই I3-র মানটা ভেঙে দিতে পারো, কত হবে I1 প্লাস I2, তার মানে সমাধান করলে ক্যালকুলেশন করে আমরা এইরকম একটা সমীকরণ পাবো। একইভাবে যদি আমি পরের লুপটা হিসাব করি ABCFA, তাহলে কী হবে, প্রথম আবার আগের মতোই +250, -35 I1, দেখো এই যে আবার এই দিক দিয়ে আসতেছি, উল্টো হবে যেহেতু কারেন্ট এই দিক দিয়ে ঢুকতেছে, তার মানে এই পাশে হবে পজিটিভ, এই পাশে হবে নেগেটিভ। তাহলে আমি হিসাব করবো কোনটা, শেষেরটা, শেষেরটা কি আছে পজিটিভ, তার মানে পজিটিভ 50 I2, এই দিক দিয়ে আসতেছি, আবার শেষের চিহ্ন কী আছে, মাইনাস, ছোটোটা মাইনাস, তার -160। এভাবে করে আমরা দুটো সমীকরণ ক্যালকুলেশন করে আমরা একটা I1 আর I2-র মানটা পাবো, যেখানে I1 আর I2-র মানটা এইখানে বসাই দিলে I3-র মানটা পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলেই মানে বাস্তবে বা আমাদের সরাসরি ক্লাসের একটা বোঝার বিষয় আর অনলাইনে বোঝার বিষয় অনেক ডিফারেন্স থাকে, আমরা সেটা বুঝি, তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে সেবা দেওয়ার জন্য। তোমরা শুধুমাত্র চোখে আমি যে ক্লাসগুলো বললাম মুখে মুখে, তুমি যদি শুনে শুনে থাকো তাহলে কখনোই তুমি এগুলো সমাধান করতে পারবে না,
তোমাকে সার্কিট ভালোভাবে আর্ট করে এগুলো আবার তোমাকে ক্যালকুলেটারে হিসাব করে আমি যেভাবে বললাম সেভাবে তোমাকে খাতায় নোট করে করতে হবে, তবেই তুমি এগুলো করতে পারবা। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা একটা টপিক দেখেছি, পরবর্তী ক্লাসের জন্য আমরা বৈদ্যুতিক বর্তনী, সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট নিয়ে আলোচনা করবো। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।